আরবিট্রাজ জিনিসটা যারা চিনে না তাদেরকে একটু বোঝাই বলে, আরবিট্রাজ মানে হলো কোনো একটা জিনিসের দাম এক জায়গায় বেশি আরেক জায়গায় কম, এই কারণে আপনি ওই জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করেন এবং মাঝখানের মার্জিনটা আপনার প্রফিট হিসেবে যুক্ত হয়। বাংলাদেশ থেকে অনেক মানুষ করে, ইন্টারন্যাশনালি কাজ বাট বাংলাদেশ থেকে অনেক মানুষ করে। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই, মনে করেন আপনি আজকে দেখছেন যে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের দাম অ্যামাজনে, এটা বই আমার সামনে আছে এই জন্য বললাম, এটার দাম অ্যামাজনে $22, কিন্তু এটা আপনি আমি যদি বার্নস অ্যান্ড নোবেলসে কিনতে চাই এটার দাম বার্নস অ্যান্ড নোবেলসে $35, কথার কথা, বা উল্টা বার্নস অ্যান্ড নোবেলসে বইয়ের বই বেচার জায়গা, বা ধর ওয়ালমার্টে, হ্যাঁ ধর ওয়েবসাইট পাবলিশিং কোম্পানি ওয়েবসাইটও আছে। আচ্ছা আমি সহজ করে বলি, মনে করো ওয়ালমার্টে এটার দাম $30, অ্যামাজনে এটার দাম $15। তো আপনি তখন যেটা করতে পারেন, আপনি অ্যামাজন থেকে বইগুলো কিনতে পারেন এবং তারপরে ওয়ালমার্টে ওয়েবসাইটে ওগুলো লিস্ট করতে পারেন বা ফেসবুক মার্কেট প্লেসে এটা লিস্ট করতে পারেন, এবং ওই ডিফারেন্সটা সাধারণত আপনার প্রফিট হয়। সো মেইন কথা হলো ইবে আর অ্যামাজনের সাথে এই জিনিসটা অনেকে করে, ইবে থেকে প্রোডাক্টের ছবি টবি নেয়, ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করে বা অ্যামাজনে আপলোড করে একটু বেশি দাম দিয়ে, তারপর কেউ যখন অর্ডার দেয় তখন ইবেতে উনি অর্ডার দিয়ে উনার বাসায় সরাসরি পাঠিয়ে দেয়, উনি কখনো প্রোডাক্টটা ধরে না। এই এই জিনিসকে সাধারণত আর্বিট্রাজ বলে। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, ইবেতে বেশি অ্যামাজনে কম হতে পারে, যখনই প্রাইস ডিফারেন্স থাকবে দুইটা জায়গার মধ্যে তখনই যেই জায়গায় কম ওই জায়গার থেকে আপনি কিনতে পারেন এবং যেই জায়গায় বেশি ওই জায়গায় আপনি বেচতে পারেন। বাট আর্বিট্রাজ, ডিজিটাল আর্বিট্রাজের মজা হলো আপনার কিনতে হবে না, আপনি না কিনেই লিস্ট করতে পারেন, কারণ বেচার আগ পর্যন্ত আপনার দিতে হচ্ছে না। আরো সহজ করে আমি বুঝাই, মনে করো আমি ঠিক করলাম যে আমি একটা একটা মাইক বেচবো। সো আমি দেখলাম অ্যামাজনে এই মাইকটার দাম $30, আমি দেখলাম ইবেতে এই মাইকটা লাস্ট বিক্রি হয়েছে, ইবেতে লাস্ট সোল্ড দেখা যায়, ইবেতে লাস্ট এটা বিক্রি হয়েছে $45। তো আমি ebay.com গেলাম, আমি ebay.com যে এই মাইকটার কয়েকটা ছবি টবি দিয়ে ডিসক্রিপশন লেখা আপলোড করলাম, মাইক আমার কাছে নাই, আমি কখনো মাইক ধরি নাই, আপলোড করলাম। এখন কেউ একজন ইবেতে কিনলো ওটা $40, কারণ লাস্ট এটা $45 বিক্রি হয়েছিল, আমি আমারটা $40 আপলোড করছি, কেউ একজন কিনছে, আমার কাছে তো মাইক নাই, আমি কি করবো? আমি অ্যামাজনে যাবো, অ্যামাজনে যে ইবে থেকে যখন উনি কিনছে তখন উনি আমার যে ঠিকানাটা দিছে ওই ঠিকানাটা অ্যামাজনে বসাবো, বসায় অ্যামাজন থেকে $30 কিনে ওনারে পাঠিয়ে দিবো, আমার কখনো মাইকটা ধরতে হইলো না, মাঝখানের যে $5 ওইটা হইলো আমার লাভ। এই জিনিসটাই সাধারণত বলে আর্বিট্রাজ। ওকে, সো আর্বিট্রাজ মেইন পয়েন্ট যেটা আমি শিখছি সেটা হইলো, যখন ওবামার শাসনামল শুরু হয় তখন ওবামা ঠিক করে যে আমেরিকায় মানুষ সিনেমা টিনামা অত বানানোতে ইনভেস্ট করতেছে না, বড় লোক যারা আছে তারা, সো আর্ট কালচার এসব আমাদের ইনভেস্টমেন্ট আরো বাড়াইতে হবে। সো এইসব ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কি করা যায়, ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য ওবামার সলিউশন ছিল, ও একটা, সো তুমি যদি মনে করো একজন বিলিয়নিয়ার, তুমি ঠিক করলে আমি একটা সিনেমা ইনভেস্ট করবো, সো ওবামার সলিউশন ছিল যে তুমি যদি সিনেমা ইনভেস্ট করতে চাও, সিনেমায় তুমি যত টাকা ইনভেস্ট করবা ওইটা তুমি বছরের শুরুতেই ট্যাক্স রাইট অফ হিসেবে দেখাইতে পারবা, সাধারণত খরচ করার পরে দেখানো যায় এটা, যে কোনো কিছু তুমি যখন খরচ করবা তারপরে ওটা তুমি বছরের শেষে বলতে পারবা যে এটা আমার এক্সপেন্স ছিল এই বছরের, সো আমার প্রফিট এই কারণে একটু কম। বাট এই ক্ষেত্রে যদি তুমি আর্টে ইনভেস্ট করো সেক্ষেত্রে এটা বছরের শুরুতেই দেখানো যায়। তো এখানে মজাটা কোথায়, মনে করো তুমি একজন বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, তুমি $1,000,000 একটা সিনেমায় ইনভেস্ট করছো বলছো, করবা ঠিক করছো বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখে, এবং তারপরে তুমি তোমার ট্যাক্স ফাইলের মধ্যে দেখাই দিছো যে এই বছরে 1 তারিখে আমার এক্সপেন্স $1,00,000, কারণ $1,00,000 আমি সিনেমায় ইনভেস্ট করছি, ঠিক আছে $1,00,000 তুমি দেখাই দাও, তাহলে এখন তুমি নেগেটিভ $1,00,000 আসো। এখন যদি তোমার ট্যাক্স হিসাব করো তোমার ট্যাক্স জিরো, কারণ তোমার কোনো ইনকামই হয়নি, উল্টা তোমার লস হয়েছে $1,00,000। এখন আমেরিকায় অনেক স্টেট আছে যেসব স্টেট চায় যে এইসব জায়গায় মানুষ সিনেমা শুটিং করুক, কারণ সিনেমার শুটিং যখন হয় কোনো কোনো স্টেটে তখন ওই স্টেটের ট্যুরিজম বাড়ে, ওই স্টেটের মানুষের এমপ্লয়েবিলিটি বাড়ে, অনেক অনেক ধরনের বেনিফিট আসে ওইসব জায়গা দেখাইলে সিনেমায়, তো ওইসব জায়গা আবার ট্যাক্স ইনসেন্টিভ দেয়। সো আমি যদি এখন ঠিক করি যে আমি নেভাডায় যায় $1,00,000 ইনভেস্ট করবো, নেভাডার গভর্নমেন্ট আমাকে বলবে যে তোমার $1,00,000 মধ্যে 30% তোমার আমি ফেরত দিয়ে দিব, কারণ তুমি নেভাডায় আসছো শুটিং করতেছো, আমাদের অনেক লাভ হবে। সো প্রথমে আমি $1,00,000 ট্যাক্স ক্রেডিট নিলাম, $1,00,000 যে আমি নেভাডাকে দিলাম, নেভাডা আমাকে $1,00,000 মধ্যে $30,000 ফেরত দিয়ে দিল বেনিফিট হিসেবে, যেহেতু আমি ওই জায়গায় শুটিং করতেছি। সো এই যে আমাকে $30,000, সো আমি সরকারকে দেখালাম আমার $1,00,000 খরচ হয়েছে, বাট আসলে আমার খরচ হয়েছে $70,000, কারণ $30,000 কিন্তু আমি ফেরত পাইছি। এই জিনিসকে বড় স্কেলে যদি তুমি করো তাহলে তুমি একটা বিশাল আর্বিট্রাজ, এটা এক ধরনের আর্বিট্রাজ, একটা আর্বিট্রাজ বেনিফিট পাবা, যেটা আমি অনেককে করতে দেখতেছি। স্যাম ব্যাংকম্যান ফ্রিড যে SBF যে, উনি ওনার ফার্স্ট ইনকাম $1,000,000 না $1,000,000,000 যিনি এভাবেই পাইছিল, জাপানে বিটকয়েনের দাম কম ছিল আমেরিকায় বেশি ছিল, বা আমেরিকায় কম ছিল জাপানে বেশি ছিল, দুইটার একটা দুইটার মাঝখানে উনি একটা ডিফারেন্স পাইছিল, উনি এক জায়গা থেকে কিনতো আরেক জায়গায় বেচতো, এভাবে উনি সম্ভবত ওনার ফার্স্ট মিলিয়ন পাইছে। আমরা যখন করি ওটা আমরা আরবিট্রাজ বলি, কারেন্সি নিয়ে অনেক হয়, ফরেক্স পুরো ইন্ডাস্ট্রিটাই আছে আসলে পুরোটাই।